backward. But this was the best of the lot. Great anticipation. He wanted that catch. খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে নাইদুলের স্পিন গণিতে দিশাহারা ডাকার টপ অর্ডার। চার ওভার বোলিং করে মাত্র ৬ রান দিয়ে আদায় করে নেন ৪টি উইকেট। ব্যক্তিগত শেষ ও ইনিংসের ৮তম ওভারে বোলার নাইদুলকে উড়িয়ে খেলেন ব্যাটার অ্যালেক্স ব্লাঙ্ক। সেই বলকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে তালুবন্দি করেন তামিম ইকবাল। তারপর ক্যাচ জটিলতায় আম্পায়ার রিভিউতে গেলে স্পষ্ট হয় দুর্দান্ত ক্যাচ ধরেছেন তামিম। তবে অবাক করা বিষয় হচ্ছে নাইদুলের ৪টি উইকেটের মধ্যে ৩টির ক্যাচই নিয়েছেন তামিম ইকবাল। প্রিয় দর্শক, নাইদুলের এমন বোলিং পারফরমেন্স এবং তামিম ইকবালের দুর্দান্ত ক্যাচ আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন।